আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল এডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি কখনো আমাকে জিজ্ঞেস করো যে আপনি একটা স্ট্র্যাটেজি বলেন যেটা আপনি নিজে শিখেছেন অ্যাজ এ টিচার, যেটা তোমাদের কাজে লাগবে, তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা যে প্রিপারেশন নাও কোচিং সেন্টার কিংবা প্রাইভেট প্রোগ্রামগুলোতে পরীক্ষা দিতে, তোমরা হয়তোবা এখানে একটা ভুল করতেছো, এইটা একটা সলভ করো। সলভ করলে তুমি ভালো করবা। ভালো করবো মানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আগে যা ছিল তার থেকে কয়েক গুণ বেশি বেড়ে যাবে। সো এই ট্রিকটা কি? খুবই সিম্পল। তোমরা ভাবো বাসায় আমি দুই দিন পড়লাম, দুই দিন পড়ার পর কোচিংয়ে গেছি, পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত প্রিপারেশন নিয়েছি, বেস্ট প্রিপারেশন নিয়েছি, কিংবা নিতে পারিনি, পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পর একটা মার্ক পাইলা, ভালো একটা পজিশন আসছে কিংবা খারাপ পজিশন আসছে, তারপর তুমি বাসায় ফিরলা বা হোস্টেলে ফিরলা, ফেরার পর কোশ্চেনটা নিয়ে একটা ফাইলের মধ্যে রেখে দিলা যে এইটা আবার পরবর্তীতে যখন সময় পাবো সলভ করব, বা ওইটাতে আবার তুমি পরীক্ষা দিবা, ট্রাস্ট মি কোনো কাজে আসবে না। তোমার কাজ হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে তুমি যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছ, মনে করবা ওই প্রিপারেশনটা তোমার লাস্ট মোমেন্ট না। পরীক্ষা দিয়ে কোশ্চেনটা নিয়ে যখন বাসায় ফিরবা, মেসে ফিরবা, ফেরার পর সব কাজ বাদ দিয়ে যখন তুমি ওটা আরেকবার সলভ করবা, তখন তোমার প্রিপারেশন কমপ্লিট হবে। ধরা যাক এখানে 100টা কোশ্চেন আছে, 100টা কোশ্চেনের মধ্যে তুমি 80টা পারছো। তোমার প্রথম কাজ হচ্ছে এই 80টা তুমি কেন পারছো খুঁজে বের করা। কেন পারছো? এই 80টা তোমার দ্বিতীয়বার দিলে ভুল হতে পারতো না? অবশ্যই হতে পারতো। তাহলে তুমি দেখো 80টা। এক নম্বর কোশ্চেন, 4টা অপশন আছে। ওকে, আমি 2টা অপশন থেকে আন্দাজে 1টা দাগিয়েছিলাম, হয়ে গেছে। তাহলে ওই 2টা অপশন ছাড়া যে আরেকটা অপশন আছে যেটা তুমি বোঝো নাই, ওটা কোথায় আছে খুঁজে বের করো তো। পাশে একটা ছোট্ট রেড মার্ক দিয়ে রাখো তো, যেটা আমি ভুল করছিলাম, ওইটা আমি জানতাম না, তো ভবিষ্যতে রিভিশন দিতে কাজে দিবে। দেখো তুমি কিন্তু ওই মোমেন্টে, আগের মোমেন্টে তুমি যে পরীক্ষাটা দিয়ে আসো ওইটার প্রিপারেশন নিচ্ছ তুমি পরীক্ষার পরে। আবার বাকি যে 2টো পার্টসও বইয়ে কোথায় আছে আরেকবার খুঁজে বের করে দেখো তো, যে এই লাইনটা আমি আরেকবার দেখি। এইভাবে তুমি যখন 80টা কোশ্চেন সলভ করবা যেগুলো তুমি কোচিংয়ে পারছো, তো সম্ভাবনা থাকে যে তুমি এই 80টা কোশ্চেন পরবর্তীতে আরও ভুল করবো না। বাট যে তুমি 20টা ভুল করছো, এই 20টা আবার সলভ করো। 20টা কোশ্চেনের প্রত্যেকটা অপশন কোথায় কোথায় আছে খুঁজে বের করো। করার পর তুমি নিজেকে প্রশ্ন করো, বইকে প্রশ্ন করো, কেন পারো নাই। তাহলে কোশ্চেনের সাথে মিলাও, ওকে এইটার জন্য পারি নাই, এটার জন্য পারি নাই, এটার জন্য পারি নাই, তো এটা তো এইটা। সম্ভাবনা থাকে এই 20টা যদি কখনও তোমার এডমিশন পরীক্ষায় আসে, তুমি এই 20টা কখনোই ভুল করবে না। তাহলে পরীক্ষার জন্য কোচিং সেন্টারে বা প্রাইভেট প্রোগ্রামে যেগুলো তুমি ভুল করে আসো ওইগুলো আসলে আশীর্বাদ, তাহলে তুমি 20 মার্কের আশীর্বাদ নিয়ে ফিরছো। বাসায় ফেরার পর যখন সলভ করছো তখন ওটা আশীর্বাদ হয়েছে, তুমি সলভ না করলে ওটা আশীর্বাদ হতো না, তুমি ওটা ফাইনালে গিয়ে ভুল করতো। সো যেগুলো ভুল করেছো এটা তোমার আর ফাইনালে কখনোই ভুল হবে না, বাট যেগুলো তুমি সঠিক করেছো এগুলো তুমি যদি না দেখো, তুমি নিশ্চিত থাকো এই 80 মার্কস থেকে যে প্রশ্নগুলো আসবে পরীক্ষার হলে তোমার ভুল করার সম্ভাবনা সব থেকে এই 80টাতেই বেশি। ভুলগুলো আশীর্বাদ, সঠিকগুলো তখনই আশীর্বাদ হবে যখন তুমি আবার সলভ করবো বাসায় এসে বই দেখে। সো আমি আসলে বলতে চেয়েছি যে পড়াটা তো জরুরি, পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার কোশ্চেনটা সলভ করা আরও জরুরি। পরীক্ষার জন্য প্রিপারেশান হয় পরীক্ষা দিয়ে বাসায় ফিরে সলভ করার মাধ্যমে। প্রিয় স্টুডেন্ট, তুমি যদি আরও ভালো করতে চাও, আরও ভালো করতে চাও এবং আমাদের সাথে জয়েন করতে চাও, তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গতবারের মতো আমরা এবার করেছি, তো তুমি যদি ভিডিওটা এর আগে দেখে থাকো এবং এই পার্টটা না দেখতে চাও, তুমি এই মুহূর্তে ভিডিওটা লিভ করতে পারো, কারণ আমি এখন একটা ইন্টারেস্টিং কথা বলবো যারা আমাদের চেনো বা আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানো তাদের জন্য। আমরা একটা মডেল টেস্ট প্রোগ্রাম শুরু করছি অনলাইন এবং অফলাইনে। অফলাইনে ফার্মগেট ব্রাঞ্চে এবং আরামবাগে নটরডেমের অপোজিটে, আর অনলাইনে সারা দেশে। গতবার আমাদের সাথে জয়েন করেছিল 2000 মানুষ যারা অনলাইনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মডেল টেস্ট দিয়েছিল। এবার আমাদের সাথে ইনশাল্লাহ জয়েন করবে 10000 মানুষ। অলরেডি 1000 স্টুডেন্ট জয়েন করেছে 24 ঘন্টায়। এই মুহূর্তে ফ্রি রেজিস্ট্রেশন চলছে। এই পোস্টের উপরে লিঙ্কের মধ্যে আমি সব তথ্য দিয়ে দিব, তোমরা এই পোস্টটা অবশ্যই দেখবা। ভর্তি হওয়া না হওয়া পরে ফ্রি রেজিস্ট্রেশন করো, করলে দেন আমরা 7 দিন পর তোমাদের মেসেজ করো পেমেন্টের জন্য। এই মাসের শেষের দিকে তোমাদের মডেল টেস্ট শুরু হবে।
100 মার্কের মডেল টেস্ট, শুধু বায়োলজি না, জিকে থাকবে, ইংলিশ থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে। তাহলে এটার স্পেশালিটি কী? স্পেশালিটি হচ্ছে যে আমরা এমন কিছু কোশ্চেন করব যে কোশ্চেনগুলো করার পর তুমি 70টা পারবা। মেডিকেল অ্যাডমিশনে যেভাবে আসে সহজ, ওই সহজ প্রশ্নে করবো 70টা, বাট 30টা কোশ্চেন এমনভাবে করব এই 30টা কোশ্চেন দাগাতে গিয়ে তোমার ঘাম ছুটে যাবে। তো প্রশ্ন হতে পারে, ভাইয়া মেডিকেলের প্রশ্ন তো সহজ হয়, তাহলে এই 30টা কেন দিচ্ছেন? এটা একটা ট্রিক্স, এটা একটা স্ট্র্যাটেজি তোমাকে আরও বেটার করা, তোমাকে আরও পারফেক্ট করা। কীভাবে? ওই 30টা পারছো না, এখন বই খুলে তুমি ছুটবা, ওকে ওকে এটা 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 এটা, ও এই জন্য পারি না আমি, দেখো রিভিশন হয়ে গেল। এই জন্যই আমরা কোর্সের নাম দিয়েছি দ্য পারফেকশন। আমি তোমাকে ছোট্ট করে একটা ফ্লো চার্ট দিই। পারফেকশন ব্যাচে প্রথমে তুমি প্রিপারেশন নিয়ে এক্সাম দিবা, এক্সাম দেওয়ার পর তুমি আবার মার্ক পাওয়ার পর নিজে নিজে সলভ করবা, তার মানে এটা তোমার ফাইনাল প্রিপারেশন। ভুলগুলো খুঁজে বের করাবা, আবার সলভ করছো, দেন তুমি ওই কোশ্চেনটা নিয়ে যখন পড়ছো সলভ করছো, ওই মোমেন্টে গিয়ে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে রিভিশন দিলা পরীক্ষা দেওয়ার পরে। আমরা তোমাদের বাধ্য করবো এই 30টা কোশ্চেন দিয়ে, এটা আমাদের দায়িত্ব। তো তোমরা যারা মেডিকেলের পারফেক্ট প্রিপারেশন নিতে চাও, পারফেকশনিস্ট হইতে চাও, তো তাদের জন্য এটা একটা ভালো ইউনো সুযোগ বলবো না, এটা আমাদেরই সম্মান যে আমরা তোমাদের আমাদের টিমের মধ্যে পাবো। অলরেডি 1000 জয়েন করেছে, বাকি রইল 9000, দেখা যাক। অফলাইনে আমরা 700 জন সর্বোচ্চ নিতে পারবো দুই ব্রাঞ্চে, বাট অনলাইনে তো আমরা আনলিমিটেড নিতে পারবো, 10,000-এর প্ল্যান আছে। এবং এই প্রোগ্রামে অনেক অনেক গিফট আছে। তোমরা জানো বায়োলজি হেটার্সের প্রায় সব প্রোগ্রামের মধ্যে আমরা ক্যাশ মানি গিফট রাখি, ক্রেস্ট গিফট রাখি, টি শার্ট রাখি, মাস্ক রাখি, এইরকম কিছু ইনশাল্লাহ আমরা এবার রাখবো। সো পারফেকশনিস্ট যদি হতে চাও চলে আসো। আল্লাহ হাফেজ।